দেখুন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয় না। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। আমি যেটা বলছিলাম যে যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিল তখনও তো একই ঘটনা ঘটেছে। কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। সম্পর্ক অবশ্যই উনি যেটা বলেছেন এটাই অ্যাকচুয়াল পজিশন। আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা উনি বলেছেন স্পষ্টভাবে যে আমরা চাই সেটা সার্বভৌম সমতার ভিত্তিতে, এবং আমরা চাই যে সম্পর্কটা একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক ঘটতে থাকলে কি সেটা আসলে সম্ভব কতটা? আমি সবসময় বলে আসছি যে আমাদের যে বর্ডার কিলিং যেটা হয়, এটা আজকের কথা না, কিন্তু আমি গত অন্তত 7 বছর যাবৎ বলছি, বর্ডার কিলিং যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমাদের সীমান্ত আপনারা জানেন, এই ব্যাপারে আমাদের সীমান্তগুলোকে বাড়তি অ্যালার্ট, এবং আপনি জানেন বিশাল একটা সীমান্ত এবং অনেক মানুষ যাওয়া আসা করে, দেখতে একই রকম বাড়তি কোনো উদ্যোগ বা সতর্কতা আমরা জারি করেছি কিনা? আমরা এখন পর্যন্ত আমার জানার মতো কোনো অতিরিক্ত সতর্কতা জারি করিনি। যদি মনে করে যে আসলে সেরকম করা প্রয়োজন আছে, তখন সেটা তারা করবে। আমার জানা